লেবাননের বিপক্ষে অ্যাও ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের দু হাজার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব এশিয়ান অঞ্চলের গ্রুপ আই এর পাঁচ ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে লাল সবুজ দল যে এক পয়েন্ট ঝুলিতে রয়েছে সেটি এসেছে গত নভেম্বরে ঘরের মাঠে লেবাননের সঙ্গে ড্র করে সেই লেবাননের বিপক্ষে এবার নিরপেক্ষ ভেনু কাতারে খেলবে বাংলাদেশ পাঁচ দিন আগে শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে দারুণ খেলে মাত্র দুই শূন্য ব্যবধানে হেরেছিল জামাল ভুইয়ারা সেই ফলাফল দলের আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক দুই ওয়ার্ল্ড কাপ আমাদের গ্রুপে যারা পড়ছে ওরা আমাদের থেকে খাতা কলমে বেটার এখানে এটা এটা জিনিসটা মানতে হবে বাট এখন যদি ভালো কিছু এক্সপ্রেশনাল কিছু রেজাল্ট হইতে পারে বাট এখানে আমাদের ড্র রেজাল্টই আমি মনে করি গুড রেজাল্ট এই অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ দেখছি আমাদের নিজেদের মাঠে আমরা দুই দুই গোলে লুজ বাট এটা গুড রেজাল্ট এই ধারাবাহিত যদি লেভেলের সাথে ধরে রাখতে পারে ভালো এই ম্যাচটা আমরা অলআউট খেলি অসুবিধা নেই তো হারলিক কি কোনো সমস্যা নেই আমরা যদি জেতার জন্য খেলি লাইক আমরা যদি শুরু থেকে অ্যাটাকিং খেলি আমরা ওই যে এক পয়েন্টসের জন্য খেলবো বা সেফ নিয়ে খেলব এটা আমি এই ম্যাচটাতে চাই না অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আমরা অন্য রকম একটা ম্যাচ অ্যাক্সপেকটেশন করেছিলাম বাট বাংলা জল বেশ ভালো করেছে তারা যদি মেন্টালি ওখান থেকে একটু বুস্টা আপ হতে পারে আমি মনে করি যে লেবাননকে হারানো সম্ভব লেবাননের বিপক্ষে এই নিয়ে পঞ্চমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আগে চারবারের দেখায় দুই জয় লেবাননের একটিতে জিতেছে বাংলাদেশ বাকি ম্যাচ ড্র ২০১১ সালের বিশ্বকাপ বাছে বৈরুতে চার শূন্য গোলে হারার পর ঘরে মাঠে লেবাননকে দুই শূন্য ব্যবধানে হারায় বাংলাদেশ সেই ম্যাচে গোল করেন জাহিদ হাসান এমিলি ও মিথুন চৌধুরী ওই ম্যাচের আগে আমাদের দুজনকে সামহ যে কোনো কারণে আমাদের সাসপেন্ড হওয়ার কথা ছিল ওই ম্যাচটার আগে ওইটা না সুতরাং ওই ম্যাচটা আমার মিথুনের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এবং ওই ম্যাচে আমরা গোল করি এইটা আমার জীবনের অন্যরকম একটা মেমোরেবল ম্যাচ দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই ভালো মানের স্ট্রাইকার যে কারণে গোলের দেখাও সহজে পায় না বাংলাদেশ দল পরীক্ষিত কোন স্ট্রাইকারই নেই বাংলাদেশে আমরা মুরসা খুব মিডফিল্ডের প্লেয়ার তারা আমরা স্ট্রাইকার খেলাইতে আছে। বা রাকিব উইংয়ের প্লেয়ার তারাই আমরা স্ট্রাইকিং জোনে খেলাই তৈরিতেছে আমরা হিসাবে বাংলাদেশ ন্যাশনাল টিম স্ট্রাইকার ছাড়া টিম ঢাকা লিগের কারণে আমাদের অ্যাটাকিং জোনে সব ফরেন প্লেয়ার খেলে আমাদের পরীক্ষিত স্ট্রাইকার বা পরীক্ষিত মিডফিল্ড খেলার চান্স খুবই কম পাই তো এই জন্য আমাদের এই জোনে আমাদের ন্যাশনাল প্লেয়ার ভালো তৈরি হচ্ছে না সাম্প্রতিক বছরগুলোতে দেশের ফুটবল নিয়ে সাধারণ মানুষের যে আগ্রহ তৈরি হয়েছে তা ধরে রাখতে হলে বড় পরিকল্পনা করে আগানো দরকার বলে মনে করেন নকিব ও এমিলি